আমি সূরা বনি ইসরাঈল থেকে একটি গুরুত্বপূর্ণ আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারীমা আলোকে আমি রিফাআতে মুস্তাফা আমার প্রিয় নবীর শান মর্যাদা সম্পর্কে কিছু কথা বলবো। ফাঁকে ফাঁকে কথা প্রসঙ্গে আল্লাহ তাআলা যদি চান আল্লাহর ওলিদের ব্যাপারে দু চারটি কথা আমার জবান থেকে বের করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমীন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা যেন তার মাহবুবের খাতিরে আউলিয়ায়ে কেরামের খাতিরে আল্লাহ যেন সাহায্য করে। সকলে বলেন আমীন। আসুন পুরো ধ্যান ধারণা সব দিক থেকে ছেড়ে দিয়ে দুনিয়াবি খেয়াল ছেড়ে দিয়ে আলোচনার দিকে মনোযোগ হই, কারণ এগুলো আলোচনা কোরআন ও হাদিসের আলোকে। আসুন সকলে মহব্বতে আয়াতে কারীমা আমার সাথে পড়ুন, পড়ুন আমার সাথে জবান করে। পড়তে পারবেন না বাবা? একটা হরফ পড়লে কয়টা নাকি কথা কয় না কেন আপনারা? নাকি আপনারা বলছেন হুজুর কথা আপনি বলবেন আমরা খালি শুনব নাকি? যদি আপনারা হ্যাঁ না কিছু না বলেন তাহলে তো আমি বুঝবো কোন কবরস্থানের মধ্যে বাস করতেছি। আপনারা আছেন তো? মাঝে মাঝে মনে করে একজন মরে গেছেন নাকি? তো কথা কন না আল্লাহর নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উরুস শরীফ। আসুন মহব্বতে জামান খুলে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবীউল আমীনুল কারীম। সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াত আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। প্রথমে তারজমা শুনুন, সেখান থেকে খানিকটা তারজমার সাথে কিছু গুরুত্বপূর্ণ তাফাসীর মুফাসসিরিন কিরাম ও মুহাদ্দিসিন কিরাম কি বলেছেন আমি আপনাদের খিদমতে পেশ করতে চাই। আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। ওহে আমার মাহবুব রাত্রের কিছু অংশে তাহাজ্জুদকে আপনার জন্য অতিরিক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আসা আশা ব্যঞ্জকজনের জন্য ব্যবহার করা হয় অনিশ্চয়তা, কিন্তু আল্লাহ এবং সাধারণ মানুষের জন্য থাকবে অনিশ্চয়তা, কিন্তু আল্লাহ রসুলের জন্য থাকবে নিশ্চয়তা। জোরে বলুন সুবহানাল্লাহ। দিয়ে আল্লাহ বলছেন অচিরেই আপনাকে আমি আল্লাহ মাকামে মাহমুদের মধ্যে অধিষ্ঠিত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হচ্ছে আয়াতে কারিমার অর্থ। এই আয়াতে কারিমার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি বিষয় দুনিয়াবাসীর সামনে উপস্থাপন করেছেন। কয়টা বিষয়? একটি হচ্ছে তাহাজ্জুদের কথা বলেছেন, আরেকটা মাকামে মাহমুদের কথা বলেছেন। এই দুটো বিষয় আমি নিয়ে আপনাদের খেদমতে কিছু কথা বলতে চাই। আরবিতে সাধারণ নিদ্রাকে নওম বলা হয়ে থাকে, আর রাতের আধারে যে ঘুম সেটাকে নাও বলে, কিন্তু গভীর ঘুমকে রাত্রে বেলার ঘুমকেও হুজুদ বলা হয়ে থাকে। হুজুদ ঘুমকে বলা হয় আর তাহাজ্জুদ বলা হয় ঘুমকে ছেড়ে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। নিদ্রাকেও হুজুদ বলা হচ্ছে আর নিদ্রা ছেড়ে দেওয়াকে তাহাজ্জুদ বলা হয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব নবীকে এমন একটা ইবাদতের কথা বললেন
যেই ইবাদতের নাম হলো তাহাজ্জুদের নামাজ। রাত্রির কিছু অংশ কুমিল্লাইলা ইল্লা কালিলা সূরা মুজাম্মেলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রির কিছু অংশ আরাম করার পর জাগ্রত হওয়ার জন্য আল্লাহ বললেন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রির কিছু অংশ এটাকে নফল করে দিলেন। এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কেরাম বলেন সালাত তাহাজ্জুদ নবীজির জন্য ছিল ফরজ, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ হয়ে যাওয়ার পর হুকুম হওয়ার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য এটাকে নফল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার কথা বুঝেন আপনারা? মাইক কিন্তু আমি কথা বলে মজা পাচ্ছি না বাবা, খুব প্রেশার দিয়ে কথা বলতে হচ্ছে। ইজি করেন, ইকোটা ঠিক করেন আর সাধারণটা ঠিক করেন। এখন কিছু ঠিক আছে, এখন আর ধরেন আল্লাহর বান্দা হিসাবে তাহাজ্জুদের নামাজ নবী পাকের জন্য হলো ফরজ। কথা বলেন নবীর জন্য কি উম্মতে মুহাম্মাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, কিন্তু তার হাবিবের জন্য আল্লাহ ছয় ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। কয় ওয়াক্ত? কার জন্য? কার জন্য? কার নবী? আমার নবী। জোরে করুন সুবহানাল্লাহ। বাবা আমার এখান থেকে একটা মাসলা বুঝবেন, নবী যে আমাদের মতো নয়, কোন কিছুর দিক দিয়েও নবী আমাদের মতো নন। মনে রাখবেন নবী হলেন আকা, নবী হলেন মাওলা, আমরা হলাম তার গোলাম। তাহাজ্জুদের নামাজ এতটা গুরুত্বপূর্ণ নামাজ, এতটা দামি নামাজ, তাহাজ্জুদের সময়টার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জামে তিরমিজি শরীফের মধ্যে একখানা হাদিসের মধ্যে হুজুর বলেন আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু তা'আবুস সালিহিন ক্বাবলাকুম। নবীজি বলেন আলাইকুম বিকিয়ামিল লাইলি, তোমাদের উপরে রাত্রের নামাজকে আবশ্যক করে দেওয়া হয়েছে, কারণ কি? ফাইন্নাহু তা'আবুস সালিহিন ক্বাবলাকুম, কারণ তোমাদের পূর্বে যত সালেহীন বান্দা দুনিয়াতে ছিল তারা প্রত্যেকেই তাহাজ্জুদের নামাজ আদায় করত। হুজুর বলেন কেন পড়তে হবে? কথা বলে দাও প্লিজ, পেছনে কথা বলছে অনেক কষ্ট হচ্ছে। আমি গল্প গল্প বলছি না, প্রত্যেকটা কোরআন হাদিসের কথা গুরুত্বপূর্ণ কথা। পেছনে যারা দেখা করতে আসছেন জবান বন্ধ রেখে ইশারা কথা বলে, দুনিয়াবি কথা বন্ধ করবে। এটা ওলি আল্লাহর দরবারে কারো তকদির খোলে, ওলি আল্লাহর দরবারে কারো তকদির পুড়ে যায়। কোন কারণে? আদলের কারণে। আদল হবে আদলের কারণে। নবীজি বলেন আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাব্বুস সালিহিন ক্বাবলাকুম। নবীজি বলেন তাহাজ্জুদের নামাজ এই রাতের নামাজকে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছেন, কেন তোমরা পড়বা? এই জন্য পড়বা, তার একটা কারণ হলো ফাইন্নাহু দাব্বুস সালিহিন ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যত সালেহীন বান্দা যত নেককার ওলি আল্লাহর আসছে, আল্লাহ যত প্রিয় বান্দারা দুনিয়ার বুকে তোমাদের আগে যারা এসেছে সকলের অভ্যাস ছিল তারা রাত্রের এই তাহাজ্জুদের নামাজ আদায় করত। নবীজি বলেন ওয়া ইন্না কিয়ামাল লাইলি কুরবাতু ইলাল্লাহ, এই নামাজ যদি কেউ সব সময় আদায় করতে থাকে, নবীজি বলছেন ওয়া ইন্না কিয়ামাল লাইলা কুরবাতু ইলাল্লাহ, যদি কেউ তাহাজ্জুদের নামাজকে রেগুলার প্রতিদিন আদায় করে, আদায় করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন কুরবাতু ইলাল্লাহ
ওই বন্দাটা আল্লাহর নৈকট্যশীল হয়ে যায়। বলেন শুধু তাই না, মিনহাতুল আনিল ইসমি, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এই তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? হুজুর বলেন মিনহাতু আনিল ইসমি, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে গুনাহ থেকে বেঁচে থাকা রুহানি তৌফিক দান করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া মাগফিরাতুল লিসাইয়্যাত, আর আল্লাহর বান্দা পেছনের জীবনে তার যত গুনাহ খাতা হয়েছে এই রাতের আধারে নামাজ পড়ার কারণে নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাতুল লিসাইয়্যাত তার পেছনের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। শুধু তাই না, নবীজি বলেন ওয়া মাতরাদু লিদ্দাই আনিল জাসাদি, লিদ্দাই আনিল জাসাদি শরীরের ভিতরে যত ধরনের রোগ আছে রেগুলার যে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। জামে তিরমিজি শরীফের সহি হাদিস হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আমি বর্ণনা করলাম, তার মধ্যে নবীজি বলেন ওয়াকতরাতু ওয়াকতরাতু, আর আল্লাহর বান্দার ভিতরে যত লিদাইল জাসাদিহি আম জাসাদিহি শরীরের ভিতরে যত ধরনের রোগ বালাই আছে এই নামাজের বরকতে আল্লাহ তাআলা এই রোগ বালাই গুলো মাফ করে দিবে। কয়টা কথা আসছে মনেই নেই, খালি ওয়াজ শুনি। আমাদের দেশে ওয়াজ শুনতে গেছে বুড়ার বাড়িতে কেউ নাই, ছেলে বিদেশ থাকে বুড়ার গুড়ি থাকে, ওয়াজ শুনতে গেছে। এখন ওয়াজ শুনতে শুনতে তোমারও পাইতে পাইতে দেরি হয়ে গেছে। বুড়া যখন বাড়িতে গেছে বুড়ি মহা খেপা, আমি বাড়িতে একা আর তুমি ওয়াজ শুনতে গেছো, তাও আবার রাত্রে সর্বশেষে আসো বলে এমন ওয়াজ করতেছিল যে আমি আর উঠতে পারলাম না, এত মজা লাগছে। তো বুড়ি মানুষ কয় এত সুন্দর ওয়াজ শুনছো, কি শুনছো আমার একটু শোনাও, বলছে কি যে শুনলাম নিজেও বুঝতে পারলাম না। আপনারা কি সেরকম নাকি, আওয়াজ তো মনে হচ্ছে সেরকম তাকায় রয়েছে চাতক পাখির মতো, কি কইতেছে কিছু বুঝতে পারলাম না বাবা। এটা হচ্ছে আমাদের দেশে ওয়াজ ও নসিহতের নামে রাগ করবেন না, বেজার হবেন না। একটা হচ্ছে মাকসাদ নিয়ত দুই রকম, হাকিকত একরকম নয়, মুখলেস নয়। যারা ওয়াজ করে আর যারা শোনে, যারা ওয়াজ করে তারা ভাবে যে ওয়াজ করতে গেলাম কিভাবে পাবলিক আমার দিকে ফিরে, আমার দাওয়াত আরো 10-12টা হয় কেমনি, কোন কথা বলা যায়, কোন সুর দেওয়া যায়, আর শ্রোতা শুনে কেমনে সুরটা ভাল লাগে এটাই শুনবে, এটার নাম ওয়াজ নসিহত। এগুলো গানের মঞ্চের কথা, ওয়াজ এবং নসিহত আহ্বান করা এবং পরিশুদ্ধতা করা মকসদ এটা। জামে তিরমিজি শরীফ থেকে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস থেকে আমি কয়টা কথা বলেছি বাবা, কথাগুলো নিয়ে যেতে হবে, মনে থাকবে কিনা উত্তর দিতে হবে আমাকে, কারণ আমি এত কষ্ট করে আপনাদেরকে ওয়াজ শোনাবার লোক এখানে অভাব নাই। আমি যে কথাগুলো বলছি এগুলো হৃদয়ের মধ্যে রাখতে হবে এবং জীবনে বাস্তব করতে হবে, তাইলে আমার এই খাদমত কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা, যেই নামাজের কথা বলা হচ্ছে ওই নামাজের নাম কি? সবাই বলেন, সবাই বলেন। যেই ওয়াক্তের কথা তার নাম হচ্ছে তাহাজ্জুদ। এই তাহাজ্জুদ নামাজের ফজিলত বলতে গিয়ে আল্লাহ নবী কয়টা কথা বলেছেন একটু ভালো করে আমার সাথে বলবেন, আমি হাদিসের এবার বলবো না, শুধু কথাগুলো মনে করায় দিব। এক নম্বরে নবী বলেছেন তোমাদের জন্য আলাইকুম বিকিয়ামিল লাইল, এই রাত্রের নামাজকে তোমাদের জন্য আবশ্যক করা হলো, অবশ্যই অবশ্যই তোমরা পালন করবে, তোমাদের জন্য অপরিহার্য, অবশ্যই অবশ্যই। এটার ব্যাখ্যা আমি সামনে আসতেছি, এটা কি ফরজ নফল নাকি সুন্নতে মুআক্কাদা, এটার আলোচনা পরে করব। হাদিস পড়তে কি এই নামাজের মধ্যে নবীজি বলেন তোমাদের জন্য এই নামাজটা বড় তোহফা হিসাবে আবশ্যক করা হলো, কারণ কি এই নামাজ শুধু তোমরা পড়ো এরকম নয়, তোমাদের আগে যত ওলি আল্লাহ দুনিয়াতে আসছে সকলেই এই নামাজ আদায় করত। তাহলে এক নম্বরে
এই নামাজটা আমাদের আগেও যত আল্লাহর মাহবুব বান্দা দুনিয়াতে আসছে তারা কি করত? নবীজি বলেন তাহাজ্জুদের নামাজ যদি কেউ আদায় করে, এই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করার কারণে ইন্নাতি আমাল্লাইলি, যদি রাতের আধারে কেউ এই নামাজকে আদায় করে কুরবাতু ইলাল্লাহ, এই নামাজ পড়ার কারণে আল্লাহর এই বান্দা দিনে দিনে পড়তে 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 এক সময় আল্লাহর কুরবাতু ইলাল্লাহ আল্লাহর কাছে পৌঁছে যাবে। আল্লাহর কাছে পৌঁছবে মানে কি? মারা যাবে নাকি? কুরবাতু ইলাল্লাহ মানে কি? আল্লাহর বান্দা আল্লাহর খুব নিকটশীল হয়ে যাবে, প্রিয় ভাজন হয়ে যাবে। জোরে কেন? সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা, এই নামাজ পড়ার কারণে কার নিকটে হয়ে যাওয়া হয়? নৈকট্যশীল হয়ে যাওয়া নয়। এরপরে নবীজি বলেন যদি কেউ তাহাজ্জুদের নামাজ রেগুলার আদায় করে আল্লাহ পাক তাকে গুনাহ করার শক্তি তার থেকে উঠিয়ে নিয়ে যাবে, অর্থাৎ শয়তান তার লাগে মোকাবেলা করে পারবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন ওয়া মাগফিরাতুল লিসাইয়্যাত, আর আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এই নামাজ আদায় করার কারণে আল্লাহর বান্দার পেছনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, ওয়া মাতরাদু, আল্লাহর বান্দার জীবনে যত রকমের রোগ বালাই ভিতরে আছে লিত্তাই আনিল জাসারে, আল্লাহ পাক তার শরীর থেকে সমস্ত রোগ বালাই গুলো মাফ করে দিবে। এই জন্য মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে আফজালুস সালাত বাদাল ফরিদাতি সালাতিল লাইল, পাঁচ ওয়াক্ত নামাজের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ সবচেয়ে দামি নামাজের নাম হলো সালাতিল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। কবি বলে রাজি গো রুমি গো, রাজি গো রুমি গো, আত্তার হো গজালি গো, কুচ হাত মে আতে নেহি, রুমি হতে চাও গজালি হতে চাও জমানার মলি হতে চাও, কোনো কিছু তোমার হাতে আসবে না যদি তুমি তাহাজ্জুদ গুজারি না হও। বাবা আমার তাহাজ্জুদের নামাজ নবী পাকরে বলার জন্য কেন বলেছে? এই জন্য আমি বুখারী শরীফ থেকে আরেক কানা হাদিস বলি, এই তাহাজ্জুদের নামাজের গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ এবং রসুল কত গুরুত্বপূর্ণ রহস্য আবৃত কথা বলছেন। বুখারী শরীফের মধ্যে তাহাজ্জুদের আলাদা একটা চ্যাপ্টার আছে, অনেকগুলো সালাতের নামাজের অধ্যায়ের ভিতরে সালাতুল খাওফের আলোচনা আছে, এইভাবে সালাতুল লাইলের তাহাজ্জুদের আলোচনা আছে। সেখানের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীকে হাদিস রাওয়ায়াত করেন, কেন তাহাজ্জুদের নামাজটা নবী পড়েছেন? পড়ার জন্য বলেছেন যত ওলি আল্লাহ দুনিয়ায় আসছে আসবে সকলের নিত্য রাত্রের কান্না কাটি ছিল আল্লাহর কাছে এই রাত্রে। কেন কেন নবীজি বলেন আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ক্বালা ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلا السماء الدنيا حين يبقى سلوس الليل الآخر. سبحان الله بڑے بخاری حدیث نبی جی بولین এই রাত্র অর্থাৎ তাহাজ্জুদের রাত্রের কথা বলতে গিয়ে নবীজি বুখারীর বলেন ইয়ানজুল রাব্বুনা তাবারাক ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইয়িদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রে প্রতি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কুল্লা লাইলাতিন ইলা সামাইয়িদ দুনিয়া, অর্থাৎ আসমানের দুনিয়ার আসমানের মধ্যে আল্লাহ প্রতি রাত্রে অবতীর্ণ হন।
এখানে এমনি কায়দা বক্তাও দরকার আছে, কিছু অসুবিধা হবে না তো আপনাদের বুঝতেন তো আমার কথা বুঝছেন তো। এখানে আহলে হাদিসরা একটা মারাত্মক রকম মানুষকে ধোকা দেয় এই হাদিস দিয়ে, সেটা হচ্ছে তারা বলে যে আল্লাহ অবতীর্ণ হন তাহলে বোঝা গেল আল্লাহর হাত পা, নাউজুবিল্লাহ মিন যালিক। তো অবতীর্ণ আমরা কেমনে হই? উপরের থেকে নিচে নামি, কথা কোন ঠিক কি না? উপরের থেকে সিঁড়ি দিয়ে লিফট দিয়ে আমরা নিচে নামি না? তো এখানে বলা হচ্ছে কালা ইয়ানযুরু রব্বুনা আল্লাহ তাআলা এই রাত্রের মধ্যে রব্বুনা তাবারাকা ওয়া তাআলা অবতীর্ণ হন। এই বুখারীর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে শারহিল বুখারীরা বলেছেন যে এটার মানে এটা নয়, দুনিয়াতে মানুষ যেমনি সিঁড়ি দিয়ে নামে, মানুষ যেভাবে লিফট দিয়ে নামে এরকম ভাবে নয়, বরঞ্চ এর অর্থ হবে আল্লাহ তাআলা তাজাল্লি ফরমান, তাজাল্লি দেন অর্থাৎ বান্দার দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ এই কথা বলেছে। যরগন সুবহানাল্লাহ, কারণ ইলমে আকায়েদের কিতাবের মধ্যে লেখে আল্লাহ বলেন ওই যাত লাইসা কা মিসলিহি শাইউন, আল্লাহ হচ্ছেন কোরআনে কারীমের ভাষায় আল্লাহ ওই যাত সত্তা যার কোনো উদাহরণ নাই। যরগন সুবহানাল্লাহ, আল্লাহর হাত পা এগুলোর অর্থ হচ্ছে রাহমা। জোরে বলুন সুবহানাল্লাহ, এগুলো শিখতে হবে। বুখারীর হাদিসের মধ্যে হুজুর বলেন قال ينظر ربنا تبارك وتعالى নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কুল্ল লাইলাতিন ইলা সামাই দুনিয়া, দুনিয়ার আকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে তাজাল্লি ফরমান। সুবহানাল্লাহ বলেন। এরপর বলেন সেই সময়টা কখন? হুজুর বলতেছেন ইয়াবকা সুলুসুল লাইল, ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাত্রির তৃতীয় ভাগে শেষ ভাগে, রাত্রের শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন সুলুসুল লাইলিল আখির, রাত্রের তৃতীয় অংশের শেষ ভাগ অর্থাৎ একেবারে ফজরের আজানের আগে। সুবহানাল্লাহ বলেন। খুব কাছে, সময়টা খুব স্বল্প। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সুবে কাদেমের আগে সময় খুব অল্প, এই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাজাল্লি ফেলেন, আল্লাহ খাস দৃষ্টি দেন দুনিয়াবাসীর উপরে এবং নবীজি বলেন ইয়াকুলুহু মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আছো কেউ আমার কাছে দোয়া করবা আমি তোমার দোয়া কবুল করব। আরো আস্তে বল সুবহানাল্লাহ, কত বড় কথা। নবীজি বলেন ইয়াকুলু মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছো আমার ডাকবে, কে আছো আমার কাছে দোয়া করবে। জীবনের কত আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ বসে থাকে দোয়া কবুল হওয়ার জন্য, নবীজি বলেন ওই সময়টার ভিতরে ইয়াদউনি ফাস্তাজিব লাহু, আল্লাহ ওই বান্দা যদি ওই সময় দোয়া করে আমার মাগফিরাত, তখন বলেন আমি তোমার দোয়া কবুল করে ফেলবো। সুবহানাল্লাহ। হুজুর বলেন মাইয়াসালুনি, যদি কেউ আমার কাছে সওয়াল করে, কেউ যদি আমার কাছে কোনো কিছু প্রার্থনা করে, আল্লাহর নবী বলেন ফাআতিয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি চাইতে দেরি, এই রাত্রে চাইলে আমি আল্লাহ তোমারে ফিরাইতে দেরি করি না। হুজুর বলেন মাইয়াস্তাগফিরুনি, যদি রাত্রে জীবনের গুনাহগুলোকে বোঝা বানায়া চোখের পানি ফেলে ফেলে কেউ যদি এই রাত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহের মধ্যে কান্নাকাটি করে, নবীজি বলেন ফাগফির লাহু, বুখারীর হাদিস, নবীজি বলেন আমি বান্দার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। তাহলে তাহাজ্জুদের নামাজের একটা বিশেষ বিশেষত্ব আছে, আছে কি আছে না? গোটা পৃথিবীতে যত আউলিয়ায়ে কামিলিন হয়েছে হবে এরা সব তাহাজ্জুদ গুজারে। জোরে করুন সুবহানাল্লাহ। বাবা তাহাজ্জুদ গুজারি বান্দা না হতে পারলি আল্লাহর সাথে যোগাযোগ হওয়ার কোনো কায়দা নাই। এখন তো অনেক পীর আছে যে সমস্ত পীর গুলো শুধু সাইনবোর্ড মার্কা, না তাদের কাছে সিরাতে আছে না সুরাতে আছে, কথা কোন ঠিক কি না? এমন পীর সাহেব যদি থেকে থাকে যার বাপ দাদাও পীর না, আছে কি আসে না? ফুট করে খলিফা হয়ে গেছে, অমুক হয়ে গেছে, না লেবাসে আছে
কোনো দিকে নেই। ভণ্ড পীর আছে কি আছে না? এটাকে আমি দুই ভাগে ভাগ করি। কয় ভাগে? একটা হলো আকীদাগত ভণ্ড, আর একটা হলো আমলিগত ভণ্ড। আমলিগত ভণ্ড কেমন? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইবাদত নাই, জিকির নাই, মোরাকাবা নাই, মুশাহাদা নাই, কিন্তু উনি এমন পিরসা সুফিয়া সোফা কুতুবুল গাবগাস আছে কি আছে না? আছে কি না? এদের থেকে কোন ফায়েজ জারি হয় না, এটা একটা বিষয়। এগুলো ভণ্ড, এগুলো হলো আমলি ভণ্ড। এগুলো কি ভণ্ড? এদের আকীদাও খারাপ, আমলও খারাপ। আর আরেকটা, আব্বা জুব্বা কাব্বা, পাগড়ি দাড়ি টুপি কোনো অভাব নাই, কিন্তু আকীদা আহলে সুন্নাতুল জামাতের খেলাফ আছে কি আছে না বাবা? দুটোটাই ভণ্ড। এদের থেকে আমাদের ইমানকে হেফাজত করতে হবে। হবে কি হবে না বাবারা? তাসাউফের কথা বলা দরকার, যেহেতু এটা তাসাউফের মজলিস। বাবারা মনে রাখবেন, হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার পিতা ছিলেন। উনি আল কওলুল জামিলের মধ্যে লিখতেছেন, ওলি হওয়া সহজ, ওলি হওয়া কি, কিন্তু পীর হওয়া বড় কঠিন। কেমনে? ওলি হওয়ার জন্য আল্লাহ যে শর্ত দিয়েছেন, এই শর্ত এতটাই সোজা, একটা দিন মজুর রিক্সাওয়ালা খাত ক্ষেত খামারে কাজ করে ইনিও আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ পড়বেন না বাবা? আপনারা কি সুবহানাল্লাহ পড়তে আপনাদের কষ্ট হয়নি নাকি? কইছেন হুজুর ঠান্ডা লাগিয়ে গেছে, মাঘ মাস তো শেষ যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওলি হওয়ার শর্ত গুলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ শর্ত দিলেন, এক নম্বরে ইমান আনতে হবে, দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকওয়ার জীবন, আল্লাহকে ভয় করে জীবন যাপন করতে হবে, এই দুইটা যে ব্যক্তি করবে তিনি আল্লাহর ওলি হয়ে যাবে। ওলি হওয়ার জন্য ডক্টরের ডিগ্রি লাগবে না, ওলি হওয়ার জন্য কামেল পাস করা লাগবে না, দাওরা হাদিস হওয়া লাগবে না, কোন বিসিএস ক্যাডার হওয়া লাগবে না। ওলি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিলেন দুইটা, ধরে কোন কয়টা? কথা বলতে হবে কয়টা? ওলি হওয়ার জন্য দিন মজুর থেকে শুরু করে রাস্তায় কাজ করে শ্রমিকেরা, ওই যে মাঠে ঘাটে কাজ করে ওই সমস্ত মানুষগুলো থেকে শুরু করে উপর তলার দেওয়ালের যত বড় উচ্চ স্বীকৃত হোক, সবার জন্য ওলি হওয়ার শর্ত দিয়েছেন আল্লাহ দুইটা, কয়টা বলেন? একটা হলো ঈমান আনতে হবে, আল্লাহ এবং রসুলের উপরে ঈমান আনতে হবে, আরেকটা হলো তাকওয়ার জীবন গঠন করতে হবে, তাকওয়া ভিত্তিক জীবন চালাতে হবে। এ দুটো যদি কোনো মানুষের ভিতরে থাকে, আল্লাহ বল্লাহু আল্লাহ তাআলা তার ব্যাপারে ঘোষণা দেন এই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ! তাকে আল্লাহ দুনিয়াও সুসংবাদ আখেরাও সুসংবাদ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত, তার জন্য দুনিয়ায় সুসংবাদ, আখেরাতও আল্লাহ তাআলা নিশ্চিন্ত দান করলেন যারা এই দুটো জীবনকে চালাবেন। কিন্তু পীর আর ওলি কিন্তু এক জিনিস না, কথা বলছেন নাকি? পীর আর ওলি এক জিনিস নয়। আপনারা যে কি ওলি আল্লাহ হতে পারবেন, কিন্তু সবাই পীর হতে পারবেন না। সুবহানাল্লাহ! কথা পীর হওয়ার জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কওলুল জামিলের মধ্যে লেখেন, আইয়াকুনা মুহাদ্দিসাও ওয়া মুফাসসিরা, কমপক্ষে তাকে মুহাদ্দিস অথবা মুফাসসির হতে হবে। এর ব্যাখ্যা লিখতে বলেন হাদিসে পাকের কিতাব জালাল মিশকাতুল মাসাবি শরীফ, যিনি পড়তে পারেন, কঠিন ইবারত গুলো বুঝে নিতে পারেন, সেখান থেকে মাসলা মাসাইল বের করতে পারেন, আর তাফসিরে জালালাহীন যিনি পড়তে পারেন, জানতে পারেন, মাসলা বের করতে পারেন, এমন মানুষগুলো যদি তাসাউফের খেদমত করতে চায়, যদি তার লতিফাগুলো জারি থাকে, কালগুরু সেলফি আকফা নফস আবাতস আকবা, দশটা লতিফার মাকাম, কোন লতিফার কোন রং, কোন লতিফার কোন হালত,
কোন নতিবায় কোন জিকির কোন নতিবায় কোন মাকাম কোন অবস্থা এগুলো যদি তার আয়ত্তে এসে যায় তাহলে তিনি শাইখ কামেল হয়ে যাবে আর এটা হওয়ার জন্য একা একা সম্ভব না দুনিয়াতে কত দেখি কেউ কি একা একা ডাক্তার হতে পারে না ডাক্তার হতে পারে না ডাক্তার না ডাক্তার বুঝেন তো মাশাআল্লাহ কারি সব আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ি আছে কি আছে না ছেলে আমার ইঞ্জিনিয়ার কোন তো বাসায় পয়দা করে ইঞ্জিনিয়ার হয়েছে কিনা ডাক্তার মনে হয় বাসায় বইটই পয়রা ডাক্তার হয়ে গেছে এরকম ডাক্তারে কি কয় হাতুরি ডাক্তার বাবা আমার আলেম হওয়ার জন্য কোন ওস্তাদের কাছে যেতে হয় মাদ্রাসার মধ্যে যেতে হয় এমনি ভাবে দুনিয়ার শিক্ষা গ্রহণের জন্য এলবে হুজুরি এলবে হুসুলি আছে এগুলো শিকার জন্য দুনিয়ার বুকে এলবে হুজুরি এবং হুসুলি দুইটা ভাগ কয়টা ভাগ হুজুর বলেন মুস্তাদের কাহা কে হাদিস যেটা হলো তোমাদের জন্য অনেক বড় উপকার আর সেই কালবি এলেমের নাম হলো ঠিক এমনি ভাবে কালবি এলেম শিখার জন্য আরেকটা জায়গায় যাওয়া লাগে তার নাম হলো ওলি আল্লাহর খানে কাশরি যেখানে আল্লাহ জিকির হয় যেখানে জিকির শিক্ষা দেওয়া হয় যেখানে মুরাকাবা মুশাহাদা শিক্ষা দেওয়া হয় যেখানে মানুষকে তাসকিয়ায় নাফসকে পরিবর্তনের শিক্ষা দেওয়া হয় যেখানে গেলে মানুষগুলো ও মানুষ থেকে মানুষ শুধু নয় আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায় সুবহানাল্লাহ বলেন এই মানুষগুলোর সব এই মানুষগুলোর সঙ্গ দেখাবার জন্য এই মানুষগুলোর কাছে গেলে আল্লাহ বন্দা আর বন্দা থাকে না বন্ধুতে পরিণত হয়ে যায় সুবহানাল্লাহ এই দুনিয়ায় এরকম ওলি আল্লাহর নামে অনেক বাজে লোক আছে আছে কি আছে কতগুলো আছে কি আছে এই যে আপনারা মুষ্টি খুলে আসছেন শতাব্দীর পর শতাব্দী এটা ঐতিহ্য এটা হচ্ছে একটি দরবারের হক্কানিয়তের পরিচয় সুবহানাল্লাহ পড়েন যাদের সম্পর্ক আল্লাহর রাসূলের সাথে হবে তাদের সিলসিলাকে কোন না কোন ভাবে আল্লাহ তাআলা অগ্রসর করে দিবেন সুবহানাল্লাহ পড়েন আর হক্কানিয়তের যাদের নাই এখন কোন দিকে আমি কথা বলবো মাকামে মাহমুদের দিকে কোন দিকে যাব সময় তো কম কথা এসে গেছে এই দুনিয়াতে ওলি হওয়ার জন্য কোন শায়খে কামেলের কাছে যেতে হবে সেই শায়খে কামেল কামেল হতে হবে সেই শায়খে কামেলের প্রতিবিম্ব তার উপরে পড়বে কথাটা আপনাকে বুঝাই সহজ ভাবে এই যে আলো দেখছেন কি পড়তেছে কথা কয় না এটা কি আলো লাইট এই লাইট কি করে জায়গাকে কি করে ফেলে অন্ধকারকে তাহলে আলোর এই আলোতে অন্ধকার দূর হয় তাহলে এই জন্য আলো এখানে আলোর কাছে আপনাকে যাওয়া লাগে না আপনি আলোর কাছে দিয়ে থাকেন দূরে থাকেন আলোর জায়গায় থাকলে আপনি আলোকিত হয়ে যাবেন কথা কোন ঠিকই না ঠিক এমনি ভাবে যাদের ওই রুহানি সম্পর্ক আছে আল্লাহ এবং রাসূলের সাথে তাদের কাছে গেলে যাওয়ার সাথে সাথে আপনি এরকম আলোকিত হয়ে যাবেন কথা বুঝেন না আমার বাবারা এই জন্য মুখলেস হতে হবে যাই হোক আমি ওলি আল্লাহদের ব্যাপারে কথা বলতে গেলে অনেক বড় কথা চলে যাবে আমি আপনাদেরকে এই বিষয়টাকে সহজভাবে বলবো ওলি আল্লাহ দরবারে আপনাকে মকসুদ ও মুরাদ নিয়ে আসতে হবে একটা সেটা হলো আল্লাহ রাসূল পাওয়া ঠিক কিনা কি
কারণ আল্লাহ বলছেন দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে ইবাদত বন্দেগির ব্যাপারে যে ব্যক্তি মখলেস হবে না ওই ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। বুখারী শরীফ খুলে দেখুন কিয়ামতের ময়দানে নামাজি রোজাদার হজকারী যাকাত এরকম বহু মানুষকে আটকায় দেওয়া হবে শুধু ইখলাস মখলেস না থাকার কারণে। দুনিয়ার মানুষকে দেখাবার যদি বিন্দু পরিমাণ ভিতরে কিছু থাকে এই মানুষ আল্লাহকে বাদ দিয়ে যখন বন্দার দিকে মুখাতেব হয় তখন আল্লাহ বলেন আমার থেকে তুমি বিচ্যুত হয়ে গেছো সুতরাং আমিও তোমার দিকে তাকাবো না। তুমি দুনিয়ায় চেয়েছো দুনিয়া দিয়ে দিয়েছি ধরে কন্যা জুবিল্লাহ এই তাসাফুফের শিক্ষা এক নাম্বার বন্দাকে আল্লাহর সুরমুখী করে দেওয়া। এই জন্য ওলি আল্লাহদের মাঝে মাঝে কারামত বাইর হয় কি হয় না এই রুহানি শক্তির প্রভাবে অলৌকিক কিছু কাজ হয়। নবীদের থেকে এরকম বের হয়েছে এটার নাম মজেদা, বলিদের থেকে বের হয়েছে এটার নাম আমার তুই এমনি ভাবে আবার অনেক ভণ্ডটন্ড থেকেও কিছু কথা বাইর হয় কারামত, এটা কারামত নেই ইস্তেদরাস, এটা কখনো কারামত এগুলো অনেক কিছু এরকম অলৌকিক হয়। এখন তাসাউফের আপনারা কাশফুল মাজুব পড়ে দেখেন হুজুর দাতাগঞ্জ বাস লাহোরি লেখছেন কাবেলিয়ত ছাড়া যদি কারো কাছ থেকে কোনো অলৌকিক কিছু বের হয় বুঝতে হবে তার জন্য এটা বিপদ। কেন? কারণ সে ওই জায়গার লোক না। এখন আপনারা যদি ডাইরেক্ট প্রধানমন্ত্রীর চেয়ারে বসে দেয় আপনি আও বুঝবেন না বাও বুঝবেন কিছু বুঝবেন না, এটা খুব মারাত্মক ব্যাপার। কত ওলি আল্লাহদের জীবনী বলবো কষ্ট করতে 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 রাতকে রাত দিনকে দিন শেষ করে দিয়েছে। যে আল্লাহ তাহাজ্জুদের কথা আমি বলতেছিলাম আমি আপনাদের সামনে তাহাজ্জুদটাকে কত গুরুত্ব আল্লাহ এবং রাসূল দিয়েছেন বোঝার জন্য বলেছি। সুতরাং তাহাজ্জুদের ব্যাপারে আমি যা বললাম এখান থেকে আপনারা তাহাজ্জুদের গুরুত্ব বুঝছেন, বুঝছেন কিনা? তাহাজ্জুদ পড়লে কার নৈকট্যশীল হওয়া যায়, তাহাজ্জুদ পড়লে জীবনের গুনাহগাতা কে মাফ করে দেয়, তাহাজ্জুদ পড়লে আল্লাহ এই বান্দার দেহের ভিতরে রোগ বালাই কে ভালো করে দেয়, তাহাজ্জুদের রাত্রে শেষ সজনীতে সুলাতুল লাইল রাত্রে তৃতীয় অংশে আল্লাহর বান্দা যখন হাত উঠায় যদি কিছু চায় তার চাওয়া কে পূর্ণ করে দেয়, যদি সে এই রাত্রের মধ্যে মাফ চায় কে মাফ করে দেয়, যদি সে কোনো কিছু আল্লাহর কাছে চায় দোয়া করে আল্লাহ দোয়া কবুল করেন কোন সময়, জোরে বলেন না কোন সময়। তো সুতরাং এটার একটা গুরুত্ব আছে, আছে কি আছে না? এবার এই তাহাজ্জুদের নামাজ এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নাহ না নফল জানার দরকার আছে কি না? আমাদের হানাফি মাযহাব এটা নিয়ে মুখালিফ মতানৈক্য আছে, তবে আকসার ফকিহ কেরাম বলেন এটা আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। জোরে বলুন সুবহানাল্লাহ, এটা নফল ইবাদত। এটা কি ইবাদত? জোরে বলুন এটা কি ইবাদত? নফল ইবাদত। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া আমাদের হানাফরা বলে যে যেহেতু সবার জন্য যদি এলাকার কেউ যদি না পড়ে তাহলে সবাই গুনাহগার হবে, এটার দ্বারা কি হলে আল্লাহ উম্মতে মুহাম্মদের প্রতি রহমতের দরজা খুলে দিলেন, কেউ আদায় করতে হবে। এটা হচ্ছে এটা আবার মতানৈক্য আছে। এরপরে রাকাত নিয়ে সংখ্যা নিয়ে তাহাজ্জুদ কয় রাকাত, হুজুর নবী পাক হাদিসে পাকের দ্বারা সাবেত আছে আট রাকাত তাহাজ্জুদ করেছেন, তিন রাকাত বেতার করেছেন, আট রাকাত সুন্নাত সুন্নতে রাসূল। তবে আউলিয়ায়ে কেরাম বারো রাকাত করে থাকেন, জোরে বলেন না সুবহানাল্লাহ, এটারও ব্যাখ্যা আছে। আট রাকাত তারাও আদায় করেন, বাকি চার রাকাত দুই দুই রাকাত করে বাড়তি কেন পড়েন? এই জন্য পড়েন যে একটা প্রথম দুই রাকাত পড়েন এই জন্য যে আল্লাহর দরবারে শুকরিয়া করেন যে রহমতের সময় আল্লাহ উঠার তৌফিক দিয়ে দিয়েছে। দ্বিতীয় দুই রাকাত এই জন্য পড়েন যে আল্লাহ তাআলা যেন তার প্রতি সবসময় রহমত নাজিল করে দেন। এই জন্য বুজুর্গানে দিন আউলিয়ায়ে কেরাম বাড়তি আরো দুই দুই রাকাত চার রাকাত অর্থাৎ তারা আদায় করে থাকেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করতে হবে আমরা যারা তরিকতপন্থী, বাবা শুধু তরিকতপন্থী শুধু দরবারে বায়াত হলেই চলবে না,
তরিকতের কাজ করতে হবে, এটা যদি করেন তাহলে আপনি ওই ওলি আল্লাহর দোয়া এবং তাওয়াজ্জু পেয়ে যাবে। এইজন্য বলা উচিত নেগাহে বলি মে ইয়ে কিয়া তাসীর দেখি বদলতি হয় হাজারোঁ কি তকদীরো দেখি সুবহান আল্লাহ। ওলিদের দিব্য দৃষ্টি বেলায়েতের দৃষ্টিতে ভাঙা তকদীরও জোড়া লেগে যায়। সুবহানাল্লাহ বাবা সেই তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের যারা শুনলেন কলকে আল্লাহ তাআলা সব সময় যেন আদায় করার নসিব লিখে দেয় কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন কইবেন না আপনারা, জোরে কর না আল্লাহুম্মা আমিন। এই তাহাজ্জুদের নামাজ পড়ার পর নবী পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন নাফিলাতাল লাক, এটা আপনার জন্য অতিরিক্ত আমি করে দিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা বলছেন, সেটা হচ্ছে এই নিশ্চয়ই আপনাকে আমি অচিরেই মাকামে মাহমুদের মধ্যে অধিষ্ঠ করব, মাকামে মাহমুদের মধ্যে আপনাকে আমি উপবেশন করাবো, মাকামে মাহমুদের মধ্যে আপনাকে আমি দাঁড় করাবো। সুবহানাল্লাহ বলেন এই মাকামে মাহমুদ কি, মাকামে মাহমুদ কি, এর ব্যাখ্যা লিখতে কি মাকামে মাহমুদের ব্যাখ্যা নবীজি বলেছেন মাকামে মাহমুদ, মাকাম মানে হলো স্টেজ, মাকাম মানে হলো স্টেজ বা উঁচু জায়গা, এটাকে মাকাম বলা হয়ে থাকে, মাহমুদ বলা হয়েছে যার প্রশংসা করা হয় তাকে মাহমুদ বলা হয়। হামেদুল হবে গোটা হাসরবাসী, আর আমার নবী হবে মাহমুদ। জোরে বলুন সুবহান। আমি ব্যাখ্যা গেলাম না, আপনারা এতটা বুঝবেন না, এজন্য সহজ করে দিচ্ছি। মুবালাগাতের শিকা দিয়ে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন আধিক্যের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই মাকামে মাহমুদ দুটো কথা মনে রাখবেন, মাকাম মানে হলো উঁচু স্থান স্টেজ, মনে আছে তো এই কথা মনে থাকবে তো। মাহমুদ বলা হয় ওই সত্তাকে, মাহমুদ বলা হয় যার প্রশংসা মানুষ দেখে দেখে করে তাকে মাহমুদ বলা হয়। সুবহানাল্লাহ বলে অর্থাৎ স্টেজের মধ্যে কত সুন্দর মানুষ, ওই যে দেখতেছে কালী সাহেব রে, ওই যে কালী সাহেব বসা, কি সুন্দর ওনার দাড়ি পেকে গেছে, কি সুন্দর ওনার চুল দাড়ি, এই যে প্রশংসা করা যার জন্য করা হয়, যিনি করলেন তিনি হলেন হামে, আর যার করলেন তার নাম হলো মাহমুদ। সুরকাল সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী আপনাকে আমি মাকামে মাহমুদের মধ্যে অধিষ্ঠিত করব। আসুন আমি আপনাদের সামনে, এখানে বহু ওলামায়ে কেরাম আছেন, মাদ্রাসা আছে, কামেল ক্লাসের মধ্যে তাফসিরে বাইজাবি শরীফ পড়ানো হয়। আল্লামা ইমাম নসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তাকে তিনি এই মাকামে মাহমুদের ব্যাখ্যা লেখেন। মাকামে মাহমুদের ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি বলেন আন্নাহু মাকামু শাফাআ, মাকামে মাহমুদের আরেক নাম হলো শাফাআতের মাকাম। সুবহানাল্লাহ। বাবা শুধু তাই নয়, এই মাকামে মাহমুদের ব্যাখ্যা লিখতে গিয়ে ইবনে জারির আরেক ব্যাখ্যা লিখেছেন মাকামে মাহমুদ হবে আরশে আযীমের পাশে আল্লাহ একটা স্টেজ করবেন আমার নবীকে বসাবার জন্য। সুবহানাল্লাহ। বাবা আমি ব্যাখ্যাগুলো পরে দিব, এই শাফাআত কেন, কি কারণে কিয়ামতের ময়দানে বাবা নবী পাকের শাফাআত কি কারণে লাগবে, এই বিষয়টা আমি খুব অল্প সময়ের মধ্যে কথা বলার চেষ্টা করব। 11:30 পর্যন্ত আমার টাইম, আমি চেষ্টা করব কথাগুলো আপনাদের বোঝাবার জন্য। কিয়ামতের ময়দান কত কঠিন ময়দান হবে, কিয়ামতের ময়দান কত কঠিন জায়গা হবে দুনিয়ার মানুষ যদি জানতে পারতো, কিয়ামতের ময়দানটা কত কঠিন জায়গা হবে মানুষ যদি জানতো, জীবনে কোনো মানুষটা আর জীবনে কখনো দুনিয়ার মুখে চোখ তুলে তাকাইতো না। কিয়ামতের ময়দান সেখানে কেন সুপারিশ লাগবে নবীজির,
বিষয়টা আপনাদের সামনে বুঝাতে চাই। কারণ আমাদের দেশে দেশে বিদেশে বহু মৌলবী হিসাব আছে, তারা বলে শাফাআত লাগবে না, হাজরে কর নাউজুবিল্লাহ, বলে কি বলে না, বলে কি বলে না, বাবারে কিয়ামতের ময়দানে আপনি কোন জজদের স্টাফ পাবেন না, কিয়ামতের ময়দানে কোন এমপি মন্ত্রী পাবেন না, কিয়ামতের ময়দানে কোন রাজনৈতিক বিজ্ঞকে পাবেন না, কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে যিনি বাঁচানে ওয়ালা হবেন তিনি হবেন মদিনার কামলিওয়ালা। এখন কিয়ামতের ময়দানটা কেমন, এটা কি স্বামীবাগের রাস্তার মতো কথা কন নাকি কমলাপুর রেল স্টেশনের মতো নাকি আপনাদের আমাদের এই গুলিস্তানের মতো? কিয়ামতের ময়দানটা কি একটু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের মধ্যে বলেন ওয়া আন্না সাআতা, নিশ্চয় নিশ্চয় এমন একটা সময় হবে যেটার নাম কিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতা আতায়াতুন লা রাইবুন ফিহা, নিঃসন্দেহে ওই সময়টা আসবে আর ওই সময়টা ব্যাপারে কোন সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবাসু ইয়াবাসু মান ফিল কুবুরিহি, কবরের ভেতরে যারা থাকবে আল্লাহ পাক তাদেরকেও কবর থেকে ওই দিন উঠিয়ে ফেলবে। সুবহানাল্লাহ, কিয়ামতটা বুঝতেছেন নাকি? এই কিয়ামতটা কেমন হবে, এই কিয়ামতের ময়দানটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা আবাসার মধ্যে দুনিয়াবাসীর সামনে সেই কিয়ামতের দৃশ্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন, খুব ভালো করে শুনেন। আল্লাহ বলেন ফাইজা জাতিস সাখাতু ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شان يغنيه. কিয়ামতের বিভীষিকাময় সেই দৃশ্যের কথা আল্লাহ কোরআনে বলছেন, ফাইদা জাতি সাখাতু ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবিহি ওয়া বানিহি ওয়া সাহিবিহি। কিয়ামতের ময়দান যখন উঠবে, আগের আয়াতে শুনেছেন কবরের মধ্যে যারা শুয়ে আছে তাদেরকেও আল্লাহ উঠাবে, বুঝছেন কিনা? কবরে যারা শুয়ে আছে তাদেরকেও আল্লাহ তাআলা ওই দিন ওই মাঠের মধ্যে উঠাবেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওই অবস্থাটা এমন হবে এই কিয়ামতের ময়দানে মানুষ নগ্ন পায়ে নগ্ন দেহে দাঁড়িয়ে থাকবে, এমন অবস্থা হবে তাদের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন মান ফাইদা জাআতি সাখাতু, গগন বিদারী চিৎকার শুরু হয়ে যাবে, চিৎকার দিতে থাকবে একজন মানুষ আর একজন মানুষকে দেখে চিৎকার হতে হবে, তারা দেখবে কেউ তার বাপ কেউ তার মা কেউ তার ভাই কেউ তার স্ত্রী, কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো দিকে চিনলেও না, এমন একটা দৃশ্যের নাম হচ্ছে কিয়ামত। সুবহানাল্লাহ। আচ্ছা এখন যদি কেউ মা যদি ছেলের ডাক শুনে মারে বলতে হবে না? উহ করে যদি উঠে মা বুঝে না, ওই কিয়ামতের ময়দানে মা থাকবে, বাবা থাকবে, ছেলে থাকবে, স্ত্রী থাকবে, কেউ কেউ চিনবে না। কামটা কি? কারণটার ব্যাখ্যা মুফাসসির ইকরাম লিখেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কি করবেন? সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াউমা তুবদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাযু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সুবহানাল্লাহ। আল্লাহ এই যে আজকে যে দুনিয়ায় এই দুনিয়া থাকবে না, আরেকটা আরেকটা জমিন বানাবে। সুবহানাল্লাহ। বান্দা কোরআনে কারীম সূরা ইব্রাহিম আল্লাহ বলেন শুধু তাই না, ইয়াউমা তুবাদ্দালুল আরদু, এই জমিনটাকে আল্লাহ তবদিল করবেন পরিবর্তন করে ফেলবেন, গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু, এবং আসমানটাকে আরেকটা আসমানে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা আসমান হবে, আরেকটা জমিন হবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় মানুষ বুদুলিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেই পরাক্রমশালী মাবুদের সামনে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ।
এই দিনটা কেমন হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল ইয়াউমিন কানা মিকদারু 50 আলফ সানা, অর্থাৎ দুনিয়ার 50,000 বছর ওই কিয়ামতের ময়দানের এক দিন হবে। সুবহানাল্লাহ, দুনিয়ার কত এরকম লোক আছে নাকি? দুই একজন বাচ্চা না, 50-60 বছরের লোক পাওয়া যায়? কম 80-90 বছরের লোক 10টাও খুঁজে পাবে না, 100 বছরের লোক পাওয়া যাবে? দুনিয়ার 50,000 বছর কিয়ামতের এক দিন। আপনারা বুঝতেছেন না কেন রাসূল রাখবে? আমি বুঝাবার জন্য বলছি। বাবা আমার কেন কিয়ামতের ময়দানে স্ত্রী স্বামীকে চিনবে না? কেন কিয়ামতের ময়দানে পুত্র বাবাকে চিনবে না? কেন কিয়ামতের ময়দানে কেউ কাউরে চিনবে না? এই কারণগুলো আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলছি। এরপরে আল্লাহ রাসূল জাবরে তিরমিজি শরীফের মধ্যে একখানা হাদিস বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন্নাল আরকা ইয়াউমাল কিয়ামতি লা ইয়ুযহাবু ফিল আরদি 70 বারআন। হুজুর বলেন কিয়ামতের ময়দানে মানুষ যে দণ্ডায়মান থাকবে, সূর্য কাছে হয়ে যাবে, জমিনটা উত্তপ্ত হয়ে যাবে, আর মানুষের শরীর থেকে ঘাম বের হতে থাকবে, ঘামগুলো বের হতে হতে নবীজি বলেন 70 বারআন ঘামগুলো পড়তে পড়তে 70 গজ মাটির নিচে ঘামগুলো চলে যাবে। 70 গজ নিচে এই শরীরের ঘামগুলো পড়তে পড়তে কোথায় যাবে? কথা বুঝেন না আমার, আমি কোথায় বাস করতেছি? 70 বারআন কি তীব্র অবস্থা! ঘাম পড়তে পড়তে 70 গজ নবী এই জমিনের নিচে ঘাম পড়ে যাবে। নবীজি বলেন 70 গজ নবী মানুষের ঘামগুলো পড়তে পড়তে জমিনের নিচে যাবে। এই তিন জায়গা ছাড়া আমি হাশরের ময়দানে অন্য কোথাও থাকব না, এই তিন জায়গায় আমারে পাইবা। কয় জায়গায়? জোরে বলেন কয় জায়গায়? এবার এক নম্বর জায়গা আপনারা বলেন কোন জায়গা? কোন জায়গা সবাই বলুন, কোন সেরা মনে থাকতে দেবো? পানি দিব না, পানি দিব না, নবী খোঁজ করতে হবে কি হবে না? প্রথম জায়গার নাম কি? দ্বিতীয় জায়গার নাম কি? মিজান। তৃতীয় জায়গার নাম কি? জোরে বলেন না, সাফায়াতের অধিকার হাতে তে যাব না, সাফায়াতের অধিকার হাতে তে যাব না, তোরায় নবী গো উম্মত গুনাহগার, তোরায় নবী গো গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ। সেরে কবে? সেরে কবে? আমি আছি, কোন মুক্তি তাকলে আছে মহব্বতে ইয়া রাসূলুল্লাহ এখানে আমার নবী দাঁড়াবেন কেন? যাতে উম্মত পার হয়ে যায় তার ব্যবস্থা করবে। নবীজি মিজানের মধ্যে কেন যাবেন? আমার আপনার জিন্দগির গুনাহ সেখানে নবীজি সুপারিশ করে পাস করে দিবেন। গোটা হাসরবাসী চিন্তিত পরেশান থাকবে, তৃষ্ণাক্ত থাকবে। নবীজি বলেন ওই হাউজে কাউসারের একটা পাত্র পানি যদি পান করে গোটা হাসরের মধ্যে তৃষ্ণা মিটে যাবে। সেই হাসরের ময়দানে পুলসে রাতে আমার নবী থাকবেন। সুতরাং যারা নবীর সাফাত অস্বীকার করে তারা কি এই তিন জায়গায় গেলে নবীরে পাবে? আমরা নবীর সাফাত মানি কি মানি না?
নবীর শাফাত লাগবে কি লাগবে না? নবীর শাফাত ছাড়া কোনো উপায় এই বাবা কিয়ামতের ময়দানে আমার নবী পাক আমাকে আপনাকে বলবেন না বাইহাকির একখানা হাদিস আমি আপনাদের খেদমতের মধ্যে বাবা পেশ করছি, খুব ভালো করে শুনেন। আল্লাহর নবী বলেন লিল আম্বিয়ায়ে মানাবিরু মিন যাহাবিন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই হাশরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন, হাশরের ময়দান যখন হয়ে যাবে ওই হাশরের ময়দানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ বানাবেন। মাকামে মাহমুদটা কেমন একটু বুঝেন বাবা, গোটা হাশরবাসী পাগল হইয়া আমার নবী পাকেও এর খোঁজ পেয়ে যাবে। তার আগে হযরত আদম আলাইহিসসালামের কাছে যাবে, এটা বুখারী শরীফ, জামে তিরমিজি শরীফ, মিশকাতুল মাসাবির মধ্যে লম্বা হাদিস আছে, আমি খুব সংক্ষেপে বলতেছি। জমিনটাকে আল্লাহ পাক পরিবর্তন করে দিবেন, আসমানটাকে পরিবর্তন করে দিবেন, ঘামের কারণে মানুষ অস্থির হয়ে যাবে, হাগুলু খাবে। ওই মুহূর্তের মধ্যে মানুষগুলো পাগল হইয়া বলবে চলো আমরা হযরত আদম আলাইহিসসালামের কাছে যাই। হযরত আদম আলাইহিসসালামের কাছে গিয়ে বলবেন ইশফালানা ইয়া আদম সাফিউল্লাহ, ওহে আদম সাফিউল্লাহ আপনি মেহরবানি করে আমাদেরকে সুপারিশ করেন। হযরত আদম আলাইহিসসালাম উযর পেশ করবেন, তিনি বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও, আমি আদম আজকে আল্লাহর কাছে কথা বলতে পারবো না। সুবহানাল্লাহ বলেন বাবা আমার হযরত আদম আলাইহিসসালাম যখন বলবেন এই কথা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীগণ আদম আলাইহিসসালামের কাছে যাওয়ার পর যখন কোনো কিছু পাইলেন না, এবার সমস্ত হাশরবাসী হযরত আদম আলাইহিসসালাম থেকে এরপরে ওনার কাছ থেকে গিয়ে হযরতে নূহ আলা নবীন আলাইহিসসালামের কাছে যাবেন। হযরতে নূহ আলা নবীন আলাইহিসসালাম ওই মুহূর্তের মধ্যে তিনি বলবেন ওহে নবীগণ, নূহ আলাইহিসসালাম তিনি বলবেন আমিও পারবো না, ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কোন নবীর কাছে যাও। আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলা নবীন আলাইহিসসালাম, হযরতে মূসা আলা নবীন আলাইহিসসালাম, হযরতে শীশ আলা নবীন আলাইহিসসালাম, হযরত ঈসা আলা নবীন আলাইহিসসালাম, সমস্ত নবীগণ গোটা কাশরবাসী পাগল হয়ে নবীদেরকে ধরবে। ওই নবীগণ প্রত্যেকে বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কার কাছে যাও। এই অবস্থা যখন হবে হাশরের ময়দানে হযরত ঈসা আলাইহিসসালাম বলেন আজকে যদি তোমরা এই কঠিন মুহূর্তটিকে নাজাত পেতে যাও, একমাত্র যার কাছে গেলে আল্লাহর কাছে কথা বলার ক্ষমতা রাখেন তিনি হলেন নবী এ আখিরুজ্জামান, চলো আমরা তার কাছে চলে যাও। গোটা কাশরবাসী পাগল হয়ে আমার নবীরে খোঁজ করা শুরু করবে, যে দেখবে আমার নবী এই স্টেজের মধ্যে মাকামে মাহমুদের ব্যাখ্যা, আমি পাঁচ রকম ব্যাখ্যা আছে মুফাসসিরিন কেরাম লিখছেন, আরশে আযীমের নিচে পাশেই আল্লাহ ডান পাশে আমার নবীর জন্য একটা স্টেজ করবেন, এটার নাম মাকামে মাহমুদ, একটা ব্যাখ্যা সুবহানাল্লাহ কম, মাকামে মাহমুদের আরেকটা ব্যাখ্যা সুপারিশ। যেই হোক, এই হাদিসের মধ্যে বলা হচ্ছে আমার নবীর সবাই যখন বলবে ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আপনি সুপারিশ করেন, সুবহানাল্লাহ বলেন, হুজুর বলবেন আনালাহা আনালাহা, হ্যাঁ আমি তোমাদেরকে করব। এই ওয়াহাবিরা এখন মদিনা যাইতে শেরেক দাও, তখন তো কিয়ামতের ময়দানে নবীর দরবার ছাড়া উপায় নেই, এখন যাইতে শেরেক বলো তখন বিপদে হয়ে নবী ছাড়া উপায় আজলে অন্য কি পানা, আজলে উনকি পনাহ, আজ মদদ মান উনসে ফির না মানেঙ্গে আগর কিয়ামত মে মানে গয়া নিমতে বাতেতা। সুবহানাল্লাহ, এখন আমার নবীর দরবারে যাওয়াকে শেরেক বলো, কিন্তু তখন বিপদে পড়ে সব নবীর দরবারে যাবে, যে মৌলবি ফতোয়া দিছে ওই মৌলবিও দেব, কথা কোন ঠিক কিনা? এ বাবা
সবাই আমার নবীর কদমের মধ্যে যে হাজির হয়ে যাবে। হুজুর বলবেন আনালাহা আনালাহা, আমার নবী কিয়ামতের ময়দানের মধ্যে সবাইকে মিছিল সহকারে আমার মাবুদের কুদরতি দরবারের মধ্যে উপস্থিত হয়ে যাবে। তখন বলবেন চোখের পানি ফেলে ফেলে কাঁদবেন না, হুজুর আপনি আপনি সুপারিশ করেন আমি তারে জান্নাতে পাঠাইয়া দেব। সর্বশেষ আমি হাদিস টুকু আপনাদের সামনে, এই হাদিস তো অনেকেই শুনেছেন, এবার বাইহাকি শরীফের মধ্যে আরেকখানা হাদিস শরীফ আপনাদের সামনে পেশ করছি। নবীজি বলেন লিল আম্বিয়ায়ে মুনাবিল মিন যাহাবি, নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ভাবে যেমন আপনারা বসছেন আপনাদের জন্য নিচে ব্যবস্থা আর ওলামাদের জন্য স্টেজে ব্যবস্থা, কতক্ষণ ঠিক কিনা বুঝছে কিনা বুঝাবার জন্য নবীজি বলেন লিল আম্বিয়ায়ে মুনাবিল মিন যাহাবি, সমস্ত নবীগণের জন্য হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারের ব্যবস্থা রাখবেন, চেয়ার চেয়ার, আর সেই চেয়ার গুলো হবে লিল জাহাব স্বর্ণের চেয়ার। সুবহানাল্লাহ, কিসের চেয়ার হবে? নবীজি বলে ফায়দা ফায়লিসুনা আলাইহা, সমস্ত মানুষগুলো দৌড়ে আসবে, নবীগণ আসবেন, নবীগণের জন্য চেয়ার নির্ধারণ করা থাকবে। নবীজি বলতেছেন ফায়দিলিসুনা আলাইহা, ওই চেয়ারের মধ্যে সমস্ত নবীগণ যে বসে পড়বে, ওয়া বাকা মিম্বারি, আমারও এরকম একটা মিম্বর থাকবে। সুবহানাল্লাহ, কর নবীজি বলেন সবাই বসে যাবে, অর্থাৎ সমস্ত নবীগণ চেয়ারের মধ্যে বসে যাবেন, এমন সময় নবীজি বলেন লা আজলিসু আলাইহি, কিন্তু আমি বসবো না। সুবহানাল্লাহ, কর না সমস্ত নবীগণ কি করছে? কিসে বসছে? কিসের চেয়ার? কোথাকার কথা বলতেছি? হাসরের ময়দান। কোথায়? সমস্ত উম্মতেরা বসে গেছে, সবাই অস্থির হয়ে দাঁড়িয়ে আছে, সমস্ত নবীর উম্মতেরা দাঁড়িয়ে আছে। আল্লাহ বলেন নবীদেরকে কেমন ইজ্জত দিব দেখো, সমস্ত নবীদের জন্য আল্লাহ তাআলা চেয়ার রাখবেন। নবীজি বলেন সেই চেয়ার গুলো হবে মানাবের মিন যাহাবিন স্বর্ণের চেয়ার, আর ফায়াজিলি সুনা আলাইহা, সমস্ত নবীগণ চেয়ারের মধ্যে বসে যাবেন। আমার নবী বলেন ওয়াইয়াবকা মিম্বারি, আমারও চেয়ার হবে, লা আজলিসু আলাইহি, আমি নবী সেই চেয়ারের মধ্যে বসব না। কি নবীর চেয়ার নাই? নবীর তো চেয়ার আছে, বসবেন না। কেন বসবেন না? এবার শুনে নবী যে বলেন আওলা মাদু আলাইহি, বরং আমি সেই যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কায়মান বাইনা ইয়াদাইয়া রাব্বি, আমি আমার প্রভুর সামনে যায়া দাঁড়ায়া থাকব, আমি আমার প্রভুর সামনে দাঁড়ায়া থাকব, আর মুখাফাতান আমি তখন বলতে থাকব আইয়া বাসা লিলাল জান্নাতি, আমি দাঁড়ায়া চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকবো আর ভাবব যদি আল্লাহ এখন আমারে জান্নাতে পাঠায় দেয়। বন্ধু আপনি জান্নাতে চলে যান, আমি এগুলোর দুর্মুষ মার্কা কেমন মাইর দিয়ে একটু দেখেন। হুজুর আপনি চলে যান, নবীজি বলবেন আমি দাঁড়ায়া থাকবো, আমি বসবো না, আর চিন্তা হবে আমার যদি জান্নাতের মধ্যে আল্লাহ পাঠায়া দেয়,
আল্লাহর নবী বলেন আমি এই জন্য দাঁড়ায়া রয়েছি ওয়াবাকা উম্মতি মিন বাদি আমারে জান্নাতে পাঠায়া যদি দেয় আমার গুনাহগার উম্মত তো পড়ে থাকবে গো আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলো কি হবে আমি এই চিন্তা করতে থাকব ফাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি আমি দাঁড়ায়া দাঁড়ায়া বলবো রব্বুনা নবী আমার উম্মত আমার উম্মত আল্লাহ বলবে বন্ধু কেন দাঁড়ায়া রয়েছেন সব নবীগণ বসে গেছে আপনি কেন দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী বলবেন এই জন্য আমি বলতে থাকব ইয়া উম্মতি আল্লাহ এই জন্য দাঁড়াইছি আমার উম্মতের কি করবেন আমার উম্মতের কি করবেন কেমন নবী যে নবী কিয়ামতের ময়দানে আমাদেরকে ভুলবেন না সেই নবীরে কয় নবী ময়রা মাটির লোকে মিশে গেছে সেই নবীরে কয় সিক্স প্যাক সেই নবীরে কয় নবী লেখাপড়া জানে না হায় হায় রে মনবী নবী চিনলি না আমার নবীর জীবনকে নিয়ে মক্কি আর মাদানি ইনিংস খেলে ক্রিকেট খেলে হায় 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 বেয়াদব কাকে বলে নবী জি আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকবেন হাদিসে পাক কায়মান বাইনা ইয়াদাইয়া রাব্বি আল্লাহ পাকের সামনে নবী জি দাঁড়িয়ে থাকবেন আর মনে মনে ভাববেন যদি আমার এখন জান্নাতের মধ্যে আল্লাহ পাঠায়া দেয় তাহলে আমার গুনাহগার উম্মতগুলোর কি হবে নবীজি দাঁড়ানো দেখে আল্লাহ বলবেন ও নবীজি আপনি কেন দাঁড়িয়ে আছেন সমস্ত নবীগণ বসে গেছে নবী বলবেন আমি এই জন্য দাঁড়িয়েছি আমার উম্মতের একটা ফয়সালা করে দেন গো আল্লাহ এ সময় আল্লাহ রাব্বুল আলামিন ফাকুলু ইয়া রাব্বি ইজআল হিসাবাহু নবীজি বলবেন রব্বুল আলামিন আমার উম্মতের এই যে আল হিসাবাহুম আমার উম্মতের আপনি কোন হিসাব শেষ করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে রব্বুল আলামিনের হাবিব যখন এইভাবে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে থাকবেন রব্বুল আলামিন বলবেন রব্বুল আলামিন বলবেন আয় আমার মাহবুব আপনি আপনার উম্মতের জন্য এত মায়া এত দরদ আপনি আপনার উম্মতের জন্য এত বেশি মায়া আপনি কোন অবস্থাতেই আজকে বসতেছেন না দাঁড়ায় আছেন নবী গো আমি আপনাকে বেজার করব না আপনাকে আমি কষ্ট দিব না আমি আপনাকে খুশখবরই দিতে চাই সেটা হচ্ছে এই নবীজি ওই মুহূর্তের মধ্যে যখন দাঁড়ায়া থাকবেন আমার আল্লাহ দেখে বলবেন ফায়াকুলু আল্লাহ বা জাল্লাহ আল্লাহ বলবেন প্লিজ আমি হাদিস শরীফ বলছি এই জন্য কথা বলা যাবে ফায়াকুলু আল্লাহ বা জাল্লাহ আল্লাহ পাক ডাক দিয়া বলবেন ইয়া মুহাম্মদ মা তুরিদু আল আসনাফে উম্মতি ও আমার মাহবুব আপনি দাঁড়িয়ে রয়েছেন আমি দেখেছি বন্ধু গো আপনি বলেন মা তুরিদু আন আসনাবে উম্মাতিকা আপনার উম্মতের সাথে আমি আল্লাহ কেমন আচরণ করলে আপনি খুশি হবেন আমি রব্বুল আলামিন আজকে তাই করব আল্লাহু আকবার আল্লাহু আকবার মা তুরিদু আন আসনাবে উম্মাতিকা কে চাইতে হে মাহবুব আপনার উম্মতের জন্য কি চান কেমন আচরণ আমি করব কারণ হাসরের ময়দানে তো আল্লাহ তো হবেন কাহারি সুরত হবেন ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক বলবেন মাহবুব সবার প্রতি আমি রাগান্বিত লিমানিল মুল সব রাজা বর্ষদেরকে দাঁড়ায় বলবেন বলো রাজত্ব কা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আমার রাজত্ব কোন বুশ টুশ ক্লিন্টন ফিলিন্টন এটি কিচ্ছু কিছু চলবে না বহু বাদশা সেদিন কয়েদি হয়ে যাবে ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তার মাহবুবকে বলবেন মা তুরিদু আন আসনাবে উম্মতিকা আপনার উম্মতের জন্য আমি কি আচরণ করব বলেন আপনি যা বলবেন আমি তাই সেটা কবুল করব যখন এই কথা বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তখন বলবেন ফাকুল ইয়া রব আজল হিসাবহুম আমার উম্মতের হিসাবগুলো শেষ করে দেন আল্লাহ সুবহানাল্লাহ পড়েন না আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে তখন বলবেন ফায়াদউ বিহিম ফায়ুহাসিবুনা ফামিনহুম মান ইয়াদখুলুল জান্নাতা বিরাহমাতিল্লাহ আল্লাহ বলবেন আমার প্রথম রহমতেকে আপনার কিছু উম্মতের জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিলাম সুবহানাল্লাহ এরপরে ওয়ামিনহুম মান ইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতি এরপরে আপনাকে আমি শাফাআতের মাকাম দিয়ে দিলাম আপনাকে আমি অর্ডার দিয়ে দিলাম শাফাআতের চাবি দিয়ে দিলাম শাফাআতের কুঞ্জি দিয়ে দিলাম শাফাআতের মাকাম দিয়ে দিলাম যারে মনে চায় আপনি
আপনি সুপারিশ করেন আর জান্নাতে নিতে থাকেন জোরে বলুন সুবহানাল্লাহ বাবারা মা কত কথা বলবো আপনাদের কষ্ট হচ্ছে না তো বাবা শেষ হাদিসটা বলে দেই আমার সময় খেয়াল আছে কিয়ামতের ময়দানে আমার নবীর হাতে থাকবে শাফাতের ঝান্ডা সুবহানাল্লাহ বলবেন না বাবা সেই নবীর গোলামি করার দরকার আছে কি আছে না আল্লাহর নবী বলেন আনা আফযালুহুম এটা ইবনে মাজাহ শরীফের হাদিস তিরমিজি শরীফের মধ্যে আছে আনা আফযালুহুম খুরুজান ওয়া আনা কায়িদুহুম ইযা ওয়াফাদু ওয়া আনা খতীবুহুম ইযা আনসাদু ওয়া আনা মুস্তাবশিরুহুম ইযা ويغوثوا وأنا مبشرهم إذا أهتوا الكرامة والمفاتيح يومئذ بيدي زرقون سبحان الله نبي جي بلد أنا أولهم خروضا قيام الدرمائي داني شربو پرتومي قبر شريف تي كي اوڑبو وأنا قائدهم إذا وفادو ابن عمي نبي شربو پرتوم সুপারিশ করব সকলে আশা ছেড়ে দিবে এই অবস্থা দেখবে আমি নবী সুপারিশ করব নবী বলেন আমি তাদেরকে সুসংবাদ দিব ইয়া আল্লাহ আমাকে শাফাতের মাকাম দিচ্ছেন অচিরেই তোমাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ আমার নবী বলেন শুধু তাই নাই ওয়ানা হুজুর বলতেছেন আল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াউমাইযিন বিয়াদিহি আরেক রাবায়াতের মধ্যে বলে ওয়াল হামদু বিয়াদিহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাক সেই দিন বলবেন ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো আল্লাহ পাক সেই দিন জান্নাতের চাবি জান্নাতের চাবি ইমাম আহমদ ইবনে হাম্বল এই হাদিসের ব্যাখ্যা লিখতে গিয়ে বলেন আল মাফাতিহু ইয়াউমাইযিন বিয়াদিহি এর অর্থ হলো আল মাফাতিহু জান্নাত ইয়াদাইহি আল্লাহ বলবেন বন্ধু জান্নাতের চাবিটা আপনারে দিয়ে দিলাম সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াউমাইযিন বিয়াদিহি ওয়াল ইবাউল হামদু বিয়াদিহি এবং প্রশংসার পতাকা আমি নবীর হাতের মধ্যে থাকি আল্লাহু আকবার সুতরাং ভাইরা আমার সেই নবীর যারা আশেক হবে গোলাম হবে তারা কখনো নবীকে আমার আপনার মতো মানুষ বলতে পারে না কথা কোন পারে না যারা নবীর এমনি আশেক হবে কিয়ামতের ময়দানে নবীর পাগল যারা হবে আরে বাবা আমাদেরকে নবীর পাগল হলেই চলবে এজন্য আইএবিএ পাস করা লাগবে না বড় মুফতি হওয়া লাগবে না বহু বড় বড় মুফতি একটা লাঠি দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিও আছে কি আছে না আছে আপনার নবীর গোলাম গোলামি করার কারণে আদব থাকার কারণে আমার নবী কোলের মধ্যে তুলে নিয়ে জান্নাতে জায়গা করে ঠিক নবীজি বলছেন শাফাআতি লিহালিল কাবায়ির মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা বড় গুনাহ করেছে যদি ঈমান থাকে কি থাকে ঈমান আমি নবী তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাব সুবহানাল্লাহ